অমৃত বেলা, আত্মা আর পরমাত্মার শুভ মিলনের মঙ্গল বেলা। এটাই রাজযোগ, যা স্বয়ং শিব পরমাত্মা আমরা আত্মাদের শিখিয়েছেন। আমরা হলাম শিব শক্তি সেনা। শিব পরমাত্মা থেকে শক্তি নেওয়া শিব শক্তি সেনা। শিব পিতার থেকে আমাদের এত শক্তি প্রাপ্ত হয় যে আমরা নিজের উপর আর বিশ্বের উপর রাজ্য করার যোগ্য হয়ে যাই। সেজন্য একে রাজযোগ বলা হয়ে থাকে। আজ আমরা সকল শিব শক্তি সংগঠিত রূপে বিশ্বকে শক্তি আর শান্তি যোগদান করব। বিশ্বের সকল আত্মা, সমস্ত প্রাণী জগৎ, বনস্পতি জগৎ আর সম্পূর্ণ সৃষ্টির শান্তি ও শুদ্ধির জন্য শুভকামনা আর শুভ ভাবনার যোগদান দেব। আমি শুদ্ধ পবিত্র আত্মা, শান্তির সাগরের সন্তান, নিজের পিতা পরমাত্মা থেকে শান্তি শক্তি নিয়ে সকলকে সকাশ দিচ্ছি। বিশ্বের সকল দুঃখী, অশান্ত, রোগ পীড়িত, অভাবগ্রস্ত আত্মাদের শক্তি আর শান্তি সকাশ দিচ্ছি। আমি সত্য পরমাত্মা সহযোগী, বিশ্ব সেবাধারী আত্মা, মনসা সকাশ দ্বারা নিজেকে আর সকলকে কর্মবন্ধন থেকে মুক্ত করার সেবা করছি। তাদের কর্মবন্ধন ছিন্ন হচ্ছে। সকল আত্মাদের মায়ার উপর বিজয় পাওয়ার ফল প্রাপ্ত হচ্ছে। দুঃখ শান্তির পরিবেশ বদলে যাচ্ছে। মনসা সেবা সর্বশ্রেষ্ঠ সেবা, এটাই শ্রেষ্ঠ যোগ। যোগযুক্ত আত্মা রোগ মুক্ত হয়ে যায়। এই শক্তিশালী সেবার দ্বারা আমরা বিশ্বকে সুস্থ, শান্ত আর সুখদায়ী বানাচ্ছি। যে সকলকে সুখ শান্তি রাস্তা বলে দিচ্ছি, যেমন আমাদের শিব পিতা শান্তিদাতা, আমাদেরও মাস্টার শান্তিদাতা হতে হবে। যে বাবা বলেছি, মনসা সেবার দ্বারা বিশ্বের সব আত্মার এমনকি পৃথিবীর পাঁচ তত্ত্বের সেবা হয়, তাই মনসা সেবা নাম্বার ওয়ান সেবা। আমরা যখন লকডাউনে ঘরে বন্দি ছিলাম, তখন আমাদের মনসা সেবাতেই সৃষ্টির সেবা হল। তাই বাবা সত্যি বলেছেন যে মনসা সেবা সর্বশ্রেষ্ঠ সেবা। আচ্ছা, ওম শান্তি।